ভালোই আছো, সেই সাথে আমিও ভালো আছি। আজকে আমরা শিখতে যাচ্ছি রসায়ন দ্বিতীয় পত্র থেকে পরিবেশ রসায়ন অংশ এবং পরিবেশ রসায়ন অংশের গ্যাসীয় সূত্র। গ্যাসীয় সূত্রের মধ্যে অনেক সূত্র আছে, যেমন বয়লের সূত্র, চার্লসের সূত্র, গেলুসেকের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গ্রাহামের সূত্র। তো আজকে এখন আমরা পড়ব বয়লের সূত্র। বয়লের সূত্রটা হচ্ছে বয়েলকে, বয়েল হচ্ছে আইরিশ বিজ্ঞানী, আইরিশ বিজ্ঞানী রবার্ট বয়েল, আইরিশ বিজ্ঞানী রবার্ট বয়েল 1662 সালে তা আয়তন এবং তাপ চাপের সাথে একটা সম্পর্ক স্থাপন করে, আর সেটাই মূলত বয়েলের সূত্র নামে পরিচিত। বয়েলের সূত্রেও তিনি বলেছেন যে স্থির তাপমাত্রা, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা এটাকে যদি গাণিতিকভাবে প্রকাশ করি তো আমরা কি দেখতে পাই, যেটা হচ্ছে তাপমাত্রাকে যদি আমরা টি, তাপমাত্রাকে যদি আমরা টি, আয়তন ভি এবং চাপ পি দিয়ে প্রকাশ করি, যেখানে তাপমাত্রা কি থাকবে, স্থির থাকবে, তাপমাত্রা থাকবে স্থির। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন অর্থাৎ ভি, এর উপর প্রযুক্ত চাপ অর্থাৎ পি, প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। যেখানে টি আর এন স্থির। তো এই গাণিতিক ফলাফলটাকে আরেকটু আমরা ক্যালকুলেশন করি, সেটা কি, ভি ইকুয়াল টু অন ভাগ পি, যেহেতু আমরা এখানে সমান সমান দিলাম, এখানে একটা কে দিচ্ছি, কে কি, কে হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। ভি পি ইকুয়াল টু কে, এখন এই কে, যে এখানে যে কে আছে সমানুপাতিক ধ্রুবক, এর মানটা কিভাবে নির্ণয় করা যায়, এর মানটা নির্ভর করবে কার উপর, যে গ্যাসটা নিচ্ছি আমরা সে গ্যাসের পরিমাণ এবং তার আয়তন এবং চাপের উপর নির্ভর করবে। ধ্রুবক এর মান নির্ভর করবে আয়তন ভি আর চাপ পি এর উপর নির্ভর করবে। এখন আমরা দুইটা অবস্থানের ক্ষেত্রে বিবেচনা করি। একটা প্রথম অবস্থায়, যেমন ধরি প্রথম অবস্থায় গ্যাসের নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভর, অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে এবং নির্দিষ্ট ভর থাকতে হবে। তো প্রথম অবস্থায় আয়তন ভি অন আর চাপ পি অন, এবং সেকেন্ড অবস্থায় আয়তন ভি টু চাপ পি টু ধরি, তাহলে আমাদের এখানে আসবে কি, এই সূত্র অনুযায়ী আসবে ভি ওয়ান পি ওয়ান ইকুয়াল টু কে, আর একটা আসছে ভি টু পি টু ইকুয়াল টু কে। অর্থাৎ স্থির তাপমাত্রা এবং নির্দিষ্ট ভর যদি থাকে, তাহলে গ্যাস আয়তন এবং চাপকে আমরা যেভাবেই পরিবর্তন করি না কেন, আয়তন এবং চাপের গুণফল হবে একটা ধ্রুবক সংখ্যা। এখন এই দুইটাকে আমরা সমন্বয় করি কীভাবে, ভি ওয়ান পি ওয়ান ইকুয়াল টু পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু
ভি টু আর সমান সমান কি কে অর্থাৎ ধ্রুবক। এটাই অর্থাৎ পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু, এটাই হচ্ছে বয়েলের সূত্র, গাণিতিক প্রকাশ। এখন আমরা এই বয়েলের এই গাণিতিক প্রকাশ থেকে আমরা আর একটা সম্পর্ক স্থাপন করতে পারি, সেটা কি? সেটা হচ্ছে ঘনত্ব এবং চাপ। ঘনত্ব এবং চাপ, এখন ঘনত্ব সমান ঘনত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডি দিয়ে। আর একটা কি বলেছি আমরা? নির্দিষ্ট ভর, অর্থাৎ নির্দিষ্ট ভর, যে গ্যাসের যে নির্দিষ্ট ভর, নির্দিষ্ট ভরকে আমরা প্রকাশ করি ডাব্লিউ দিয়ে। বয়েলের সূত্রটা কি পেলাম আমরা? পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু ইকুয়াল টু ধ্রুবক। তো আমরা আর একটাও জানি যে এই যে ঘনত্ব, ঘনত্ব অর্থাৎ ডি, ঘনত্ব সমান কি? ঘনত্ব সমান হচ্ছে ভর ভাগ আয়তন। অর্থাৎ আমরা এখানে ভরকে কী দিয়ে প্রকাশ করছি? ডাব্লিউ, আয়তনকে ভি। তাহলে ডি সমান আমাদের কী আসবে? ডি সমান আসবে, যেহেতু ভর ভাগ আয়তন, ভর হচ্ছে ডাব্লিউ আর আয়তন হচ্ছে ভি। তাহলে ভি সমান হচ্ছে কি? ডাব্লিউ ভাগ ডি। যেহেতু এখানে দুইটা অবস্থার ক্ষেত্রে আমরা বিবেচনা করেছি, তাহলে এখানে দুইটা অবস্থানের জন্য কি হবে? ভি ওয়ান ইকুয়াল টু ডাব্লিউ ভাগ ডি ওয়ান, যেহেতু ভর তো নির্দিষ্ট, ভর তো আর ওয়ান টু হবে না, ভর হচ্ছে নির্দিষ্ট, তাই ডাব্লিউ। আর ভি টু ইকুয়াল টু ডাব্লিউ ভাগ ডি টু। ঠিক এই মানটাই আমরা কোথায় বসাবো? এই বয়েলের যে গাণিতিক সূত্রটা পেয়েছি, গাণিতিক প্রকাশটা, সেখানে আমরা এই ভি ওয়ান আর ভি টুর মান বসাবো। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে যে পি ওয়ান ভাগ ডি ওয়ান ইকুয়াল টু পি টু ভাগ ডি টু ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? পি ভাগ ডি ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ কে। তারপরে আমরা কী বলি যে ডি পি ইকুয়াল টু ডি ইন্টু কে। তাহলে পি সমানুপাতিক আমরা কী লিখতে পারি? ডি, অর্থাৎ চাপ সমানুপাতিক ঘনত্ব। এখানে কি সূত্রটা আছে? আমরা বয়েলের সূত্র থেকে, বয়েলের সূত্র থেকে একটা গাণিতিক প্রকাশ বের করলাম, সেখান থেকে আমরা আর একটা সম্পর্ক বের করছি, কি? চাপের সাথে ঘনত্বের সম্পর্ক। আর সেটা কি?
যে স্থির তাপমাত্রা বয়েলের সূত্রে যেসব শর্ত আছে যে স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভর, যেহেতু আমরা বয়েলের সূত্র থেকেই এই সম্পর্কটা বের করছি, তা এই সম্পর্কের ক্ষেত্রেও একই সূত্র একই শর্ত থাকবে। সেটা কি? যে স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভর। সেটা কি? টি নির্দিষ্ট থাকবে ডাব্লিউ ভাগ বা এন, এন এ দুটা নির্দিষ্ট থাকবে। তারপরে স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভরের গ্যাসের, কোনো গ্যাসের ঘনত্ব তার উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। তাহলে আমরা এখান থেকে বলে সূত্র থেকে দুইটা সম্পর্ক পেলাম, সেটা হচ্ছে স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক এক, আর একটা হচ্ছে স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব তার উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। এরপরে আমরা শিখতে যাচ্ছি আর একটা সূত্র, গ্যাসীয় আর একটা সূত্র, সেটা কি? চার্লস বা গেলুসেকের সূত্র। এখানে চার্লস বা গেলুসেকের সূত্র লিখেছি এ কারণে, এটা না যে চার্লস বা গেলুসেক একই মানুষ বা একই সাথে সূত্র আবিষ্কার করছে। চার্লস যে চার্লস 1787 সালে যে সূত্র আবিষ্কার করছে, গেলুসেক ঠিক সে সূত্রই 1802 সালে আবিষ্কার করছে, সেই জন্যই এটাকে চার্লসের সূত্র বা গেলুসেকের সূত্র বলা, যে কোনো একটা বলে অভিহিত করলেই হয়। চার্লসের সূত্র কি বলেছে? বলেছে যে স্থির, আমরা বলের সূত্র জানলাম যে স্থির তাপমাত্রা, এখানে হচ্ছে স্থির চাপ। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নির্ণীত আয়তনের 1/273 বৃদ্ধি বা হ্রাস পাবে। অর্থাৎ যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন হয়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আয়তন ভি নট হয়, তাহলে আমরা প্রতি ডিগ্রি সেলসিয়াস বলেছি, অর্থাৎ 1 ডিগ্রি বাড়ালাম। 1 ডিগ্রি যদি আমি বাড়াই তাহলে কি হবে? 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমি বাড়াই তাহলে এর আয়তন হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন আসে অর্থাৎ ভি নট, এটা তো থাকবেই, সাথে যোগ হবে কি এর এই আয়তনের 1/273 অর্থাৎ 1/273 ভি নট। এখন আমরা বিবেচনা করি যে টি ওয়ান ডিগ্রি সেলসিয়াসের জন্য যদি আয়তন ভি ওয়ান হয়, টি ওয়ানের জন্য যদি আয়তন ভি ওয়ান হয়, তা আর টি টু ডিগ্রি সেলসিয়াসের জন্য আয়তন ভি টু হয়, তাহলে আমরা একটু গাণিতিকভাবে প্রকাশ করি যে ভি ওয়ান হলে কি হবে? ভি নট প্লাস, যেহেতু টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস তাই এখানে টি ওয়ান 273 এখানে ভি নট, ভিকে আমরা কমন নিলাম, 1 প্লাস টি ওয়ান 273। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি যে ভি নট ইন্টু টি ওয়ান প্লাস 273 ভাগ 273। তবে আমরা আর একটা জিনিস জানি, যেটা বিষয় জানি, যেটা হচ্ছে টি ওয়ান প্লাস 273 ইকুয়াল টু আবার, মানে অর্থাৎ টি প্লাস 273, যদি আমরা টি প্লাস 273 দিই তাহলে আসবে আমাদের টি, অর্থাৎ কেলভিন তাপমাত্রা। তাহলে এখানে যদি আমরা টি, যেহেতু টি এর জন্য টি প্লাস 273-এর জন্য টি, তাহলে টি ওয়ান প্লাস 273-এর জন্য টি ওয়ান।
ঠিক অনুরূপভাবে যেভাবে আমরা টি ওয়ান ডিগ্রি সেলসিয়াসের জন্য পেলাম ভি নট টি ওয়ান ভাগ 273, তা অনুরূপভাবে টি টু ডিগ্রি সেলসিয়াসের জন্য ভি টু সমান আমরা পাবো কি ভি নট ক্যাপিটাল টি টু ভাগ 273। এখন এটা এক নং সমীকরণ দিলাম, এটা দুই নম্বর দিলাম। তাহলে এক আর দুই যদি আমরা ভাগ করি কি পাই, এক আর দুই যদি আমরা ভাগ করি তাহলে ভি ওয়ান ভাগ ভি টু ইকুয়াল টু ভি নট টি ওয়ান 273, 273 ভাগ 1 ভাগ v2 ইকুয়াল টু t1 ভাগ t2। তাহলে v1 t1 ইকুয়াল টু v2 t2, এটা একটা ধ্রুবক সংখ্যা। তাহলে ভি ভাগ টি ধ্রুবক, অর্থাৎ আমরা লিখতে পারি ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টি। অর্থাৎ এ থেকে আমরা বলতে চাই যে সূত্র থেকে আমরা কি পেলাম, স্থির চাপে অর্থাৎ পি এখানে স্থির, পি আর এন স্থির, তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে আজকে আমরা শিখলাম বলের সূত্র, চার্জের বা গেলুসেকের সূত্র। তবে এ পর্যন্তই, আগামী দিন আরও অন্য কোনো টপিকস নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।